আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজনকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো মেয়েরা, তোমাদের ক্লাস কেমন চলছে? যতটুক ধারণা করা যায়, যদি সব কিছু ঠিক থাকে, তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় বসতে হবে। গতবারের মেয়েরা যদিও বসেনি করোনার জন্য, তবে তোমাদের মনে হয় বসতে হবে। সো হেলা করো না, একটু একটু করেই বাসায় পড়াশোনা সারতে থাকো। তোমাদের তো অনলাইনে মোটামুটি সব ক্লাসই হচ্ছে, তো তোমাদের হয়তো শীঘ্রই তোমাদের ক্লাস টিচার তোমাদের একটা জুম মিটিং কল করবেন। সেখানে তোমরা যার যেটা সমস্যা সেটা উত্থাপন করবে, তোমাদের সাবজেক্ট টিচাররা আসবেন, হ্যাঁ, তো তাদের কাছে তোমাদের সমস্যার কথা তুলে ধরবে, কোন কোন ক্লাস হয় না সে কথাগুলো জানাবে। হ্যাঁ, আমি আগে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, যদি গণিত বিষয়ে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই সেটা তোমরা জুম মিটিংয়ে তোমরা আমাদেরকে, তোমার ক্লাস টিচারকে আমি যদি জয়েন করি তাহলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে মেয়েরা, তোমাদের সাথে তো সপ্তাহে আমার একদিন ক্লাস, তো আজকে হচ্ছে মেয়েরা 5 নম্বর ক্লাস। এই কয়দিন আমরা কি করেছি, গত 4টা ক্লাসে আমরা গুণের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করেছি। আজকে আমরা সেই উদাহরণের আলোকে সরাসরি অনুশীলনীতে চলে আসব। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা কিন্তু উদাহরণে এই সবগুলো অঙ্কই করেছি। তো আজকে আসো আমরা অনুশীলনীটা শুরু করি। আগেই বলেছি কি, 5A প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমার গুণ অঙ্ক, আর গুণ অঙ্ক ভালোভাবে করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, নামতাটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমি যদি নামতা মুখস্থ না রাখতে পারি তাহলে কিন্তু কিছুতেই গুণ অঙ্ক করতে পারবো না, এটা মনে রাখবা। তো যেহেতু স্কুলে আসতে হয় না, মাত্র 3টা ক্লাস তোমাদের, তো তোমরা বাসায় বসে কিন্তু নামতাগুলা রিভাইজ করে ফেলবে, তাহলে দেখবা গুণ অঙ্ক আমাদের তোমাদের জন্য আর কোনো সমস্যাই না। আচ্ছা, 123 গুণ 321, পাশাপাশি গুণ অঙ্ক আমরা যেহেতু পাশাপাশি করতে পারবো না, তাই আমরা একটু সাজিয়ে নিই। আমি বেশি করাবো না, 3-4টা গুণ অঙ্ক তোমাদেরকে করে আমি আবার 2 নম্বরে চলে যাব, বাকিগুলো তোমরা করে নিবে। গুণ্য গুণক, উপরেরটাকে বলা হচ্ছে গুণ্য আর নিচেরটা হচ্ছে গুণক। তাহলে আমার প্রথম গুণ্য হচ্ছে, গুণক হচ্ছে 1, 1কে দিয়ে প্রথমে গুণ্যকে গুণ করব। 3 1 3, 2 1 2, 1 1 1, খুব সোজা, কারণ হাতে রাখার কোনো ব্যাপার নেই। এবার আমি 2-এর কাজ শুরু করব। 2-এর কাজ শুরু করার আগে কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে, এটা কিন্তু মনে রাখবা। যদি ধাপ করে আবার এখান থেকে শুরু করো তাহলে কিন্তু অঙ্ক একেবারে কাটা। তারপরে তুমি 2 3 2 6, 2 2 4, 2 1 2, 2-এর কাজ শেষ। এবার কিসের কাজ শুরু করব, 3-এর কাজ। তার আগে কি করতে হবে, আগে কিন্তু একটা শূন্য বসিয়েছিলাম, এখন আর একটা শূন্য বসাবো। এবার আমি 3-এর কাজ শুরু করব। 3 3 9, 3 2 6, 3 1 3, খুব সোজা একটা গুণ, হাতে রাখার কোনো ঝামেলা নেই। এবারে কি করতে হবে, যোগ করতে হবে। 3 6 2 8, 9 1 10, 1 4 14, হাতে আছে 1 6 1 7, আর 2 9, আমার উত্তর আসলো 39,483। 39,483। এবারে দেখো, এটা খুব সোজা একটা গুণ অঙ্ক, আমরা একটা কঠিন দেখে করি, আসো 4 নম্বরটা করি। হ্যাঁ,3,267 × 245, হাতে রইলো 3 5 7 35 36 37 38, হাতে রইলো 3 5 2 10, আর 3 13, হাতে আছে 1 3 5 15, আর 1 16।
চারে পাঁচে ঘরে কাজ শেষ, এবার আমি চারে ঘরে কাজ শুরু করব। তার আগে কি করতে হবে, এখানে একটা শূন্য বসাতে হবে, এই হিসাবটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপরে শুরু করো, 4 6 24, হাতে আছে 2, 4 7 28, 29 30, হাতে আছে 3, 4 2 8, আর 3 কত, 9 10 11, হাতে আছে 1, 3 4 12, আর 1 13। দেখো মেয়েরা, এই গুণটার মধ্যে কিন্তু আমাদের হাতে আছে, আর হাতে রাখা গুণ, যোগ, বিয়োগ, এই সব ক্ষেত্রে আমাদের কিন্তু খুব মানে সতর্কতার সাথে হাতে রাখার বিষয়টা মনে রাখতে হবে। আমরা যদি হাতে রাখার বিষয়টা মনে না রাখতে পারি, তাহলে কিন্তু অঙ্ক ভুল। তোমার যদি মনে না থাকে, এখানে ছোট ছোট করে লিখে রাখবা হাতে কত রইলো, তারপরে তুমি কেটে দিবা, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি কিসের কাজ শুরু করব, 2-এর কাজ শুরু করব। তার আগে কয়টা শূন্য দিতে হবে মনে রাখবা, 2-এর আগে কত ঘর, 2টা ঘর না, তাহলে তুমি 2টা শূন্য দিয়ে দাও। এই এই এবারে আসো, 2-এর কাজ শুরু করি, 6 2 12, হাতে আছে 1, 7 2 14, আর 1 15, হাতে আছে 1, 2 2 4, আর 1 5, হাতে নেই 3 2 6। আমার কাজ শেষ, এবার যোগ, 0 8 9 10 11 12 2, হাতে আছে 1, 3 1 4, 4 2 6, 6 1 7, 7 5 12, হাতে আছে 1 6 7 8 9 10 0, হাতে আছে 1 6 1 7 1 8। আসি 8 2 620, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 8 2 620 আমার রেজাল্ট আসলো, 8 2 620। আমরা বেশ ভারী আর কঠিন একটা গুণ অঙ্ক করলাম, ঠিক না? তোমরাও মানে তোমরাও কিন্তু পারবে ইনশাল্লাহ, অবশ্যই পারবে। হ্যাঁ, খুব সাবধানভাবে মাথাটা ঠান্ডা রেখে হাতে রেখে করলেই তোমরা পেরে ফেলবে। এবারে আসো, আমি আর একটা গুণ অঙ্ক করাবো, 9, বাকিটা তোমরা করবে, যদি না পারো আমাকে ফোন করবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের কোনো ম্যাডামের ফোন নাম্বার লাগে বা জুম আইডি, মিটিং, সব কিছু তোমাদের ফেসবুকে আমাদের স্কুলের অ্যাপসটাতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অনায়াসে বের করে ফেলতে পারবা। লাস্টের অঙ্কটা কিন্তু খুবই সহজ, 0, 0-কে দিয়ে গুণ করলে সব কিছু কিন্তু 0 হবে, এটা মনে রাখবা, 0 0 0 0 0 0 0 0। এবারে কি করব, আরেকটা 0 দেব, 4-এর কাজ শুরু করার আগে, 4 0 0, 4 1 4, 4 0 0, 4 7 28। এবারে 1-এর কাজ শুরু করব, তাহলে কটা শূন্য দিব, 2টা, 1 2, 1 0 0, 1 1, 1 0 0, 7 1 7। এবারে আসো, যোগ করে ফেলি, 0 0 4 1 8 9, 7 8 2 9। তাহলে আমার রেজাল্ট কত আসলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 81 400, 9 81 400। তোমাদের নিশ্চয়ই কমার ব্যবহারটা মনে আছে, প্রথমে 3 সংখ্যা, তারপরে 2 সংখ্যা পরপর কমা দিবে, তাহলে আমরা খুব ইজিলি স্থানীয় মান ব্যবহার করে কথায় অঙ্কগুলো প্রকাশ করতে পারবো। তাহলে আমি 9টা অঙ্কের মধ্যে তোমার 3টা অঙ্ক করে দিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের এস ডাব্লিউ থাকলো। ওকে, এখন আসো গুণ করো। আচ্ছা, কিভাবে গুণ করব আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 0 নিয়ে গুণ, খুব সহজ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, 2টা অঙ্ক করালেই তোমরা বুঝবে। আচ্ছা, 430 আর 500, মেয়েরা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু বড় একটা গুণ, কিন্তু আমরা খুব সহজে এই গুণটা করে ফেলতে পারবো। কিভাবে গুণটা করব,
এখানে দেখো কটা শূন্য আছে, তিনটা শূন্য আছে, এই তিনটা শূন্যকে আমি দাগ টেনে মনে মনে সাইড করে ফেললাম। ওকে, এবারে 43 আর 5 রইলো, এক কাজ করি শুধু এই এই এতটুকু আমি গুণ করে ফেলি, 3 5 15 হাতে আছে 1, 4 5 20 আর 1 21। এবারে কয়টা শূন্য আমি সাইড করেছিলাম, তিনটা শূন্য, এই তিনটা শূন্য তুমি বসিয়ে দাও, 1 2 3, আমার অঙ্ক শেষ, 2,15,000। হ্যাঁ, খুব সহজ, ঠিক না? জাস্ট শূন্যগুলোকে আমি কি করব, কাউন্ট করব না, পরে আমি কি করব, কয়টা শূন্যকে সাইড করেছিলাম সেই হিসাব করে বসিয়ে দিব। আমি 2 নম্বর অঙ্কটা করে দেখাই, তাহলে দেখো আমি সরাসরি করতেছি, এখানে কয়টা শূন্য, এখানে 2টা আর এখানে 2টা, এই দুটা তুমি সরায় ফেলো মন থেকে, তারপরে আমার বাকি রইলো 8 আর এখানে 9, এবার এই দুটাকে গুণ করে ফেলো, 8 নং কত, 72। এবারে আসো, আমি কয়টা শূন্য সরিয়েছিলাম, 4টা, 1 2 3 4, হয়ে গেল 7,20,000। কি বুঝতে পারছো? 4 নম্বরটা আমি করে দিচ্ছি, এটা একটু সাজিয়ে করা লাগবে। কটা শূন্য আছে, 2টা শূন্য, তুমি মনে মনে সাইড করে ফেলো। এবার এই এই কাজগুলো করো, 5 2 10, হাতে আছে 1, 2 অক্ষে 2 আর 1 3, 6 2 12। আচ্ছা, এবার কি করবা, 8-এর কাজ করবা, তুমি যথারীতি যেভাবে নিয়ম সেভাবেই করো, শূন্য বসাও, 5 8 40, হাতে আছে 4, 8 অক্ষে 8, 9 10 11 12, 12 2, হাতে আছে 1, 6 8 48 আর 1 49। এবারে তুমি যোগ করে দাও, 0 3 4 9 1 10, হাতে আছে 1 আর 5। আচ্ছা, এবারে কি করবা, যেই দুটো শূন্যকে তুমি সাইড করেছো, এবারে তুমি এদেরকে বসিয়ে দাও, আমার অঙ্ক হয়ে গেল, তাহলে আমার রেজাল্ট কত আসলো, 50,43,000। কি খুব সোজা না? হ্যাঁ, খুব সোজা। হ্যাঁ, আমাদেরকে জাস্ট গুণ অঙ্ক করার সময় একটু চেহারাটা যদি আমরা এরকম দেখি, লাস্টে গুণ্য এবং গুণকের লাস্টে শূন্য আছে, এগুলোকে আমরা আলাদা করে জাস্ট সংখ্যাগুলো কাউন্ট করে তারপর যেই শূন্য কাটা বাকি থাকলো আমরা সেগুলো বসিয়ে দিব, তাহলে তো আমার অঙ্ক হয়ে যাবে। আর একটা অঙ্ক করছি, আচ্ছা এটা মুখে মুখেই করা যাবে, এই 3টা আর এই 2টা সাইড, 6 নং 54। কয়টা অঙ্ক সরিয়েছিলাম, 5টার, কয়টা শূন্য, 5টা, 1 2 3 4 5, আমার অ্যান্সার আসলো 54 লক্ষ। কি মোরা এখন মনে হয়েছে আমরা কিন্তু উদাহরণে এই অঙ্কগুলো করেছিলাম, তাহলে আমি 3টা অঙ্ক করে দেখালাম আর বাকিগুলো তোমরা করে ফেলবে। আচ্ছা আসো আর 2টা অঙ্ক করি, খালি ঘরে বসাও, এটা জাস্ট লাইক পাজল, এটা তো অনেক সময় লাগবে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস করব, সবাই মিলে করব। হ্যাঁ, তো 3 নম্বর অঙ্কটা করি, সহজ পদ্ধতিতে গুণ, নিয়মগুলা আমি আশা করি মনে আছে, 2টা অঙ্ক দেখালেই তোমরা পেরে যাবে। যখনই সহজ পদ্ধতিতে গুণ করতে বলবে তখন কিন্তু আমাদের এই নিয়ম, উপরের 2টা নিয়মগুলো কাজে লাগবে না, আমরা যে 1 2 করেছি, তখন আমাদের কি করতে হবে, 999কে ভাঙাতে হবে, 1000 বিয়োগ 1 গুণ 45, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, ঠিক আছে? এবারে 45কে একবার এটা দিয়ে গুণ করবা আর একবার এটা দিয়ে গুণ করবা, তোমরা আবার দাগ দিও না, আমি কিন্তু বোঝানোর জন্য দিচ্ছি, 1000 পূরণ 45, মাঝখানের বিয়োগ শূন্য, 1 পূরণ 45, এবার 45 একে 45 আর রইল 3টা শূন্য, -45 একে 45, এবার কি করবে, এই 2টাকে বিয়োগ করে দিবা, তোমরা রাফে বিয়োগটা করতে পারো, 10-এর থেকে 5 গেলে 5, হাতে আছে 1,
4 আর 1 5 10 থেকে 5 গেলে 5 হাতে আছে 1 10 থেকে 1 গেলে 9 হাতে আছে 1 5 থেকে 1 গেলে 4 হাতে নেই 44955 এটা হচ্ছে আমার সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণ নিয়ে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম এটা তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে সিএমসি প্রশ্ন আসতে পারে তবে ছোট প্রশ্নতেই তোমাদের বেশি আসে যে তোমাদেরকে জাস্ট সাজাতে বলে 990 এটাকে আমরা কিভাবে ভাঙাবো আমি যদি 1000 থেকে 10 বিয়োগ দেই তাহলে কত হয় দেখো শূন্য 10 থেকে 1 গেলে 9 হাতে আছে 1 10 থেকে 1 গেলে 9 হাতে আছে 1 1 থেকে 1 গেলে 0 তাহলে 1000 থেকে 10 বিয়োগ করলে আমি এটা সাজায় ফেলতে পারি এবারে কি করব আমার কাজ কিন্তু হয়ে গেছে এবারে আমি গুণটা করে ফেলি 1000 পূরণ 360 বিয়োগ 10 পূরণ 360 এবারে আমি কি করব আমাদের এই গুণটা তো সোজা এটা তো কোনো হিসাব নিকেশ নাই 36 কে 36 আর শূন্য কটা কাউন্ট করব 1 2 3 4 1 2 3 4 বিয়োগ 36 কে 36 1 2 আচ্ছা এবারে আমি আসো এই বিয়োগটাকে রাফে করি তোমরা অবশ্যই কিন্তু এগুলো রাফে করবে হ্যাঁ তোমরা যদি একবারে করতে চাও ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে 0 0 10 থেকে 6 গেলে 4 হাতে আছে 1 3 আর 1 4 10 থেকে 4 গেলে 6 হাতে আছে 1 6 থেকে 1 গেলে 5 তাহলে আসলো আমার 356400 356400 কি মেরা খুব সোজা না হ্যাঁ খুবই সোজা আমি আর একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো আজকে আর বাকিগুলো তোমরা বাসায় ট্রাই করবে হ্যাঁ আমি একটা এই অঙ্ক দেখাব মনে রাখবে যখন 9 হিসাবে আসবে তখন আমি বিয়োগ করব কিন্তু যখন এই হিসাব আসবে তখন কি করব জানো আমরা কিন্তু বিয়োগ করে অঙ্কটাকে পাবো না ঠিক এভাবে যোগ করে দিব তাহলে আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে তাহলে সেই পূর্বের নিয়ম যোগ 10 পূরণ 560 এবারে 560 কে 560 তিনটা শূন্য 1 2 3 যোগ 56 কে 56 আর দুইটা শূন্য এবারে কি করব আমরা যোগ করে দেব এবারে যোগ করো যোগ খুব সোজা 0 0 6 5 6 5 565000 600 তো একের ক্ষেত্রে আমাদের কি হবে যে ধরো এখানে 1100 আছে তাহলে 1000 যোগ 100 এটা যদি তুমি 1000 যোগ 100 দিয়ে ভেঙে করো তাহলে হয়ে যাবে 110 100 যোগ 10 তো মেয়েরা আজকে আমরা বেশ অনুশীলনের অঙ্কগুলো করব করলাম নেক্সট ক্লাসে আমরা এই খালি ঘরগুলো খুব মজা করে করব খালি ঘর করতে কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ এটা হিসাব মিলিয়ে মিলিয়ে জাস্ট লাইক পাজল হ্যাঁ এটা একটা ধাঁধার মতো তো আজকে মেয়েরা এই পর্যন্তই থাকি তোমাদের সাথে খুব শীঘ্রই আমাদের দেখা হবে আল্লাহ বাঁচাই দিয়ে রাখলে খুব শীঘ্রই দেখা হবে তো সে পর্যন্ত অপেক্ষা করছি খোদা হাফেজ